উড়িষ্যায় ঘূর্ণিঝড় ডানার ক্ষত ছত্রিশ লক্ষ মানুষ বিপর্যস্ত ঘূর্ণিঝড় উড়িষ্যার উপকূলে ব্যাপক ক্ষতির সংখ্যা তৈরি হলেও পরিস্থিতি মোটেও ভয়াবহ রূপ নেয়নি ধামরা ও ভিতর কণিকার সমুদ্র উপকূলে ঝড়টির আঘাতের ফলে মৃত্যু ঘটেনি তবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের চোদ্দটি জেলা উড়িষ্যার বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড়ের কারণে প্রায় পঁয়ত্রিশ লাখ পঁচানব্বই হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেক স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিপর্যয়ের পর বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যে দেখা যায় ঘূর্ণিঝড় ডানার ফলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে যা বিভিন্ন নদ নদীর জলস্তর বৃদ্ধি করেছে এই কারণে উপকূলবর্তী অঞ্চলে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার এবং বিপর্যয় মোকাবিলা রয়েছে। লোকজনদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন অস্থায়ী শিবির এবং সাহায্য কেন্দ্র খুলেছে সরকারি কর্মকর্তারা জানান বন্যা কবলিত এলাকার মানুষের জন্য জরুরি খাদ্য পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা শুরু করা হয়েছে পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে ঘূর্ণিঝড় ঘটনা না ঘটলেও মানুষের জীবনযাত্রায় যে বিরূপ প্রভাব পড়েছে তা সামাল দিতে প্রশাসন সজাগ রয়েছে জনসাধারণের নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন